খুলনায় সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ বিকেল তিনটায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। অন্যদিকে জিম্বাবুয়ের চাইছে সিরিজ ঘুরে দাঁড়াতে। সিরিজ নিশ্চিতের পাশাপাশি এই ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে স্বাগতিক একাদশ। পাঁচটি পরিবর্তনের আভাস আছে তাদের। তামিমের জায়গায় ওপেন করবেন ইমরুল কায়েস, অভিষেক হতে পারে আবু হায়দার রনি, মুক্তার আলী, মোহাম্মদ শহীদ ও মোসাদ্দেক হোসেন সৈকতের। চার ম্যাচের এই সিরিজে 2-0 এগিয়ে থাকা বাংলাদেশ আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে পারবে, আর সেটি হলে প্রথম প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ওয়ানডের পর টি টোয়েন্টিতেও সিরিজ জিতবে মাশরাফি রাম। এদিকে একের পর এক হারে র্যাঙ্কিংয়ে 14 নম্বরে নেমে এসেছে জিম্বাবুয়ে। তবে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইছে সফররতরা। তাদের দলেও বেশ কয়েকটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।